আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু ইয়ারিংস কালেকশন। তো খুব বেশি আমার ইয়ারিংস নেই, আর আর যে কটা রয়েছে সে কটা বেশিরভাগই অক্সিডাইজে। আমার ইয়ারিংস কালেকশন যে কটা রয়েছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো দেখে নিই আমার কি কি ইয়ারিংস কালেকশন রয়েছে। খুব বেশি নেই কিন্তু আমার। আমি প্রথমেই একটা তোমাদেরকে দেখাই এই ইয়ারিংসটা, দেখো সেগুলো একটু মাল্টি কালারের আছে। অক্সিডাইজার গুলো না একটা পরে দেখাই তোমাদেরকে, অক্সিডাইজার গুলো না পড়লে আগে বেশ ঠিকঠাক থাকতো, এখন দেখছি কিছুদিন যাবত অক্সিডাইজার ইয়ারিংস গুলো পরলে একটু এখানটা চুলকায়। এই দেখো, এই দেখো এরকম না আমার তিনটে হয়ে গেছে, মানে এরকম সেম দুটো হয়ে গেছে। আর একটা যেটা প্রথমেই দেখালাম এই যে এইটা, এটা একটু মাল্টি কালার আছে যদিও নিচের দিকে, কিন্তু এইটা আর এর থেকে একটু ছোট একই সেম হয়ে গেছে। জানো তো যখন কিনেছি তখন আর মনে নেই যে এই জিনিসটা ছিল। এটাই মাত্র দেখালাম সেটা আর এটা একই সেম, কিন্তু ডিজাইনটা একটু আলাদা, আর এটা একটু ছোট, ওটা একটু বড় আর এটা একটু ছোট। দেখো তার মধ্যে এই ইয়ারিংসটা তোমাদের দেখা, দেখো এটা কি সুন্দর ইয়ারিংসটা। এটা কিন্তু অনেক বছর হয়ে গেছে জানো তো, প্রায় 4-5 বছরের বেশি হয়ে গেছে এই ইয়ারিংসটা। আর এই ইয়ারিংসটা না আমি ওই CC2 থেকে কিনেছিলাম। এটা দেখো, এটা পরলে খুব সুন্দর লাগে। দেখো ইয়ারিংসটা কি সুন্দর না, লালের মধ্যে ছোট্ট। আর আমার না খুব ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে পরতে, খুব বেশি বড় বড় ভালো লাগে না, শখ করে কিনি যদিও। দেখো এই একটা ময়ূরের মতো আছে, দেখো ময়ূরের ডিজাইন খুব সুন্দর লাগে কিন্তু পরে, জানো তো এই ডিজাইনটা খুব সুন্দর। খুব সুন্দর এই কানেরটা, এগুলো কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছি সব। দেখো আর একটা দেখো, শুধু লাল ইয়ারিংসটা সেটা আমি CC2 থেকে কিনেছিলাম। আর এই ইয়ারিংসটা দেখো, এটাও পরিনি কিন্তু এখনো, একদিনও পরিনি। বলছি না আমি বড় বড় কানেরগুলো একটু কমই পরি, তাও শখ হয়েছে বলে তাই কিনেছি। এটা দেখো, কি শুনো না বলো, এখানে লেখা আছে জানো তো কি কি লেখা আছে, যেন মহাদেবের সম্পর্কে কি কি লেখা আছে। ত্রিশূল একটা দেখো, ওপরে ওপরের দিকে ত্রিশূল। এটা পরলেও কিন্তু খুব ভালো লাগে, দেখো একটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এবার তোমাদের এই ইয়ারিংসটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর, এটা ব্ল্যাক কালারের ওপর। এটা একটু পুঁতি পড়ে গেছে এই কানেরটায়, কিন্তু বোঝা যায় না একদম, কেউ মানে আমি যদি না বলি বুঝতেই পারবে না। দেখো দেখাই এই ইয়ারিংসটা, দেখো হয়নি, এইটা দেখো, এটাও খুব সুন্দর, পরলে ভালো লাগে শাড়ির সাথে, পরলে এই ইয়ারিংসটা খুব ভালো লাগে। আর
এইরকম লম্বা ইয়ারিংস না, এরকম তো ঝোলানো যেটা একটু বড় টাইপের ইয়ারিংস গুলো পরলে তখন আর গলায় পড়তে লাগে না, এটা একটা সুবিধা কিন্তু। আচ্ছা এইটা একটা দেখাই তোমাদের, স্টোনের উপরে একটা ইয়ারিংস দেখাই, একটাই আছে আমার, না দুটো, দুটো আছে স্টোনের উপর আমার কাছে। এই ইয়ারিংসটা দেখো, খুব ভালো লাগে জানো তো, বললে এই ইয়ারিংসটা শাড়ির সাথে ভালো লাগে বেশি। একটা পরে দেখাই, আসলে কি বলতো দুটো পড়তে পারছি না, দুটো মানে এই মুহূর্তে পড়তে পারছি, এটা না আয়না দেখে এই কানেরটা পড়তে হয়, কেন বলতো আমার এই কানের মানে যেটা ছিদ্রটা আছে তো সেটা একটু ওপরে করা আছে ওই জন্য। এই দেখো কি সুন্দর লাগছে না, এটা একদম নতুন দেখো, ধরাই রয়েছে, পড়াই হয়নি এখনো, পরে কোথায় যাব, কোথাও তো বেরাচ্ছি না, বেরোতেই তো পাচ্ছি, কোথায় যাব পরে, এই জন্য আর পড়াও হচ্ছে না। দেখো দাঁড়াও দেখাচ্ছি ভালো করে দেখাই, এই দেখো এটাও একদিনও পড়া হয়নি। এবার একটু পুঁথির দেখাই একটা, এইটা দেখো এটা ছোট্টের মধ্যে কি সুন্দর দেখো কানেরটা, এই দেখো সুন্দর ডিজাইনটা। লাস্ট ইয়ারিংস দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা একটু বড় ধরনের, এটাও পরা হয়নি কিন্তু, শুধু একবার লক্ষ্মী পুজোর দিন এটা পরেছিলাম, মানে পরে একটু ফটো টটো তুলেছিলাম, এই যা কোথাও বেরাইনি, এইটা শুধু ওই দিনই শুধু পরা হয়েছে লক্ষ্মী পুজোর দিনই, গেল বছর কি তার আগের বছর আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, তো এই ইয়ারিংসটা ওই একবারই পরা হয়েছিল লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম, শাড়ি টাড়ি পরেছিলাম, বেশ ভালোই লাগছিল, কানেরটা ভালো লাগছিল, আমাকে কতটা ভালো লাগছিল আমি জানি না। এটা একটু দেখাই তোমাদের, দ্বারা দেখো কানেরটা পরে বেশ মুখটা ভরাট ভরাট লাগছে না, কানেরটা পরে মুখটা বেশ ভরাট ভরাট লাগছে তাই না, কি সুন্দর না কানেরটা দেখো, কত বড় কানের না এই কানে, এই বড় কানের গুলো খুব শখ করে কিনি আমি, কিন্তু মানে পরে বেরাইনি কখনো, এই ছোট ছোটর মধ্যেই পরে বেরিয়েছি, কিন্তু এই বড় কানের, এত বড় কানের পরে কোথাও যায়নি, এই বললাম না এইটাই শুধু লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম ব্যাস আর পরা হয়নি, এরকম বড় কানের আমি পরে কোথাও বেরাইনি জানো তো, আমার খুব ইচ্ছা হয় কিন্তু আমার ভাবি বাবা এত বড় কানের, কান ভারী ভারী লাগে এত বড় বড় কানের পরলে জানো তো, মানে তখন মনে হয় কি মানে কোথাও তো সেজে গুজে বেরোলাম তখন ঠিক আছে, তারপরে ব্যাস 15-20 মিনিট পর মনে হয় বাবা কখন খুলবো কান থেকে, আমি তো কি করি জানো সেজে গুজে তো বেরাই যেখানে কোনো অকেশন থাকে, তো অকেশন টকেশন মিটে গেলে এবার রাস্তা দিয়ে খুলতে খুলতে আসি আমি জানা তো, গলার হার বলো কানের বলো তারপরে ইয়ে নাকের বলো, আমি কিচ্ছু পরে থাকতে পারি না, সব সব সময় দেখতে পারবে তোমরা আমাকে, আমি সব সময় এইসব খুলে টুলে রেখে দিই, যখন আমার মানে কিছু ভিডিও করার ইচ্ছে হলো ফটো টটো তোলার ভিডিও করার তখন পরি, আর না হলে কোথাও গেলে কোনো অকেশন অনুষ্ঠান কিছু হলে তখন পরে গেলে আসার সময় খুলতে খুলতে আসি, রাস্তা দিয়ে খুলতে খুলতে আসি, কানটা এখনই পড়েছি একটুখানির জন্য তাই মানে কত ভারী ভারী মানে কান খুলে হাতে চলে আসবে এরকম মনে হচ্ছে, শখ করেই কেনা পরা আর হয় না, তো চলো এই হলো আমার ইয়ারিংস কালেকশন, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ইয়ারিংস কালেকশনের ভিডিওটা তো অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর
আর খুব খুব সাবধানে থেকো। আজকের মতো টাটা।